মেয়েদের সাথে ফোন করে করে সিঙ্গেল সেজে সেজে শাকিব খানকে দিয়ে উনি নিজেও অনেক সময় অনেক মজা করেছেন, বা শাকিব খান নিজেও মজা করেছেন, প্রেম করতেন মেয়েদের, মানে বলতেন না ওনারা যে ইনভলভ বা কোনো কিছু। তো সেই জায়গাগুলো থেকে না আমি কেন আজকে এই জিনিসগুলো শেয়ার করছি, যে একতরফা যখন মনে হয় যে কিছু জিনিস সবসময় আমার দিকেই আসছে, এবং যার দিকেই যাক, সেটা শাকিব খানের দিকে যাক বা আমার দিকে যাক বা অন্য কারো দিকে যাক, এটা না আসলে বিষয়গুলো এমন না। আমি যদি ওভাবে বলি যে আজকে আমি আপনাদের সামনে কথাগুলো কিছু জিনিস শেয়ার করছি, হয়তো বা খুব অল্প পরিসরে, যে কারণ আপনারা অনেক সময় আজকে আমি দেখছি যে আমার হয়তো বা আমার সংসারের কিছুটা খারাপ সময়ে, বা হয়তো বা একটু অল্প ভালো সময়, বা যেটাই আমরা বলি, সেই সময়টা দেখে অনেকেই হয়তো বা কিছু কিছু মানুষ হয়তো বা বলছেন যে ইউ ডিজার্ভ ইট, আপনি হয়তো বা এটা ডিজার্ভ করেন কারণ আপনি কারো সংসারে প্রবলেম করেছিলেন। নো, আমি কারো কখনোই কোনো আমার দ্বারা কোনোদিনও কারো কোনো প্রবলেম হয়নি, এবং যখন তাদের মানে যখন উনি গোপনে চলে যান, উনি নববিশ্বাস যখন উনি গোপনে আড়ালে চলে যান, ফাইনালি যখন উনি প্রেগনেন্ট অবস্থা, এগুলো ওনার কথা, তো সেই জায়গা থেকে আমি জাস্ট রেফারেন্স দিচ্ছি যে উনি চলে যান তখনও তো আমি ছিলাম না, এবং উনি অনেক জায়গায় বলেছেন যে উনি তার শাকিব খানের ফ্যামিলির কারো কাছে তার বেবি সেফ না, এক্সেপ্ট শাকিব খান, উনি কারো কাছে বিশ্বাস করতে পারেন না। তো সেই সময়গুলোও তো আমি ছিলাম না, সেই সময়গুলো তো আমি দেখিনি। তো এবং সে অনেক কিছু খেতে চেয়েছিলেন প্রেগনেন্ট অবস্থায়, তাকে দেওয়া হয়নি সে বাসা থেকে, বা সেই সময়টাও তো আমি ছিলাম না। তাহলে আমাকে কেন, আসলে হয় কি যখন, এবং ওনারা ফাইনালি যে সেপারেটেড বা ডিভোর্স হয়ে যাওয়া, সেই জায়গাটাতেও তো তাদের, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তি স্বাধীনতা, তারা তো মানে ম্যাচিওর মানুষজন, এটা কি সম্ভব যে কারো দ্বারা প্ররোচিত হয়ে, এটা কখনোই সম্ভব না। যদি ব্যক্তি মানুষ হিসেবে তাদের কোনো সিদ্ধান্ত না থাকে, সেক্ষেত্রে অন্য কেউ এসে কখনো এটা করতে পারবে না, এখানে কেউ ইম্যাচিওর না। এবং যদি কেউ কোনো কোথাও কোনো প্রবলেম হলে বা কোনো সম্পর্কে কোনো প্রবলেম হলে, সে ব্যক্তি বা সে মানুষ বা কোনো ব্যক্তি যদি অন্য আরেকটা জায়গায় ইনভলভ হয় বা বিয়ে করে